মেসিকে ধাক্কা মারা এবার এমবাপের কঠোর সমালোচনা করেন ওয়েন রুনি। ইংলিশ গণমাধ্যমের খবর, রুনি মনে করিয়ে দিলেন এমবাপের বয়সেই চারটি ব্যালন্ডিওর জিতেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। গত সপ্তাহে লিগের ম্যাচে মেসি ছাড়া নেইমারের সঙ্গেও বিতর্কে জড়ান এমবাপে। ড্রেসিং রুমে মারামারি পর্যন্ত করেন এই ফরাসি তারকা। নেইমারকে যেন সহ্যই করতে পারছেন না এমবাপ্পে। মেসি পিএসজিতে আসার পর দুজনের মাঝে দূরত্ব বেড়েছে আরও। গুঞ্জন আছে নেইমারকে নাকি পিএসজি থেকে বের করে দিতে চেয়েছিলেন ফরাসি তারকা, তবে পিএসজি এমবাপ্পের সেই আবদার মেটায়নি। রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে প্যারিস ছাড়েননি এমবাপ্পে। এর সুফলে খেলোয়াড় কেনাবেচার পাশাপাশি কোচ বদলের ক্ষমতাও এমবাপ্পে পাবেন এমন সব বিস্ময়কর প্রতিশ্রুতি পান ক্লাবের পক্ষ থেকে। লিগের প্রথম ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেনি এমবাপ্পে, কিন্তু দ্বিতীয় ম্যাচে মোপিলের বিপক্ষে মাঠে নামার পরপরই ঘটে এক বিতর্ক। প্রথমার্ধে ভিতিনিয়া বল এমবাপ্পের দিকে না বাড়িয়ে দেন মেসির দিকে, যা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ফরাসি স্ট্রাইকারকে। এর চেয়েও বড় ঘটনা ছিল নেইমারকে নিয়ে। গত ম্যাচে শুরুতে পেনাল্টি পায় পিএসজি, সে পেনাল্টি এমবাপ্পে মিস করায় দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় নেইমারকে। তবে এমবাপ্পের সঙ্গে চুক্তিতে লেখা ছিল মাঠে পেনাল্টি পেলে সেগুলো ফরাসি তারকাই শট নেবেন। এ নিয়ে নেইমারের সঙ্গে ড্রেসিং রুমে মারামারি পর্যন্ত হয় এমবাপ্পের। নেইমারের কাছে পেনাল্টি যাওয়ার আগে মেসিকেও মাঠে ধাক্কা মারেন এমবাপ্পে। মেসি অবাক হয়ে এমবাপ্পের দিকে তাকালেও না দেখার ভান করেন ফরাসি তারকা। মেসিকে ধাক্কা মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। ফরাসি স্ট্রাইকারকে কটাক্ষ করে রুনি বলেন এমবাপ্পেকে কেউ যেন মনে করিয়ে দেন ওর বয়সে মেসির হাতে চারটি ব্যালন্ডিওর উঠেছে। এদিকে ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানের খবর, কোচ গালতিয়ের নেইমার এমবাপ্পের মিটমাট চেয়েছেন, জরুরি বৈঠকও ডেকে আনেন তাদের। কিন্তু ওই পর্যন্তই, সম্পর্ক যে একবার তলানিতে ঠেকেছে তাতে নিশ্চিতভাবে মেসি নেইমার এমবাপ্পে এই ত্রয়ী জুটি ভাঙছে অচিরেই। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।